everyone, assalamualaikum. Welcome back to my channel, Bangladeshi vlogger Ontu. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমার আজকের ব্লগটি হচ্ছে গতকালকের ব্লগের পরের থেকে। আমরা সন্ধ্যার দিকে বসুন্ধরা সিটিতে এসেছি। তো আমরা এখান থেকে বাকি সব শপিংগুলো শেষ করব। জানি না আজকে কতটুকু কমপ্লিট করতে পারবো, তবে রাত পর্যন্ত এখানে থাকা হবে, দেখা যাক কি হয়। এখন আমরা ওর জন্য শার্টস দেখতেছি। তো এই তো, আর কিছুক্ষণ পর আমার বোনের ফ্রেন্ড আমাদের সাথে জয়েন হবে, ও একটু পর আসবে। তো আমার একটা কথা বলার আছে, আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো না লাগে বা ব্লগের মধ্যে কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে প্লিজ স্কিপ করবেন, দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না। আর বাজে কমেন্টস দেখলে যেমন খারাপ লাগে তেমনি পড়তে গেলেও মন খারাপ হয়ে যায়। আমি জানি আপনারা কমেন্টসগুলো হয়তো আমাকে করছেন না, যার যাকে নিয়েই করছেন। আমার বোনকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে প্লিজ আপনারা ইগনোর করবেন, দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। আর প্রতিটা মানুষের পার্সোনালিটি আর মেন্টালিটি আলাদা আলাদা হয়, এটা আমরা সবাই জানি। সো কারোর সাথে কারোর কম্পেয়ার করা উচিত না, যে যেমন সে তেমনই, অন্য কারোর মতো নয়। আমি যেমন আমি আমার মতোই, অন্য কারোর মতো নই। তো এগুলো নিয়ে আমরা আসলে বাজে মন্তব্য না করি, সমালোচনা আলোচনা না করি। যদি ভালো লাগে তাহলে ভিডিও দেখবেন, আর যদি ভালো না লাগে আপনারা সিম্পলি ইগনোর করতে পারেন, তবুও দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। আর আমি কারোর মনে কষ্ট দিতে চাই না, কারোর কমেন্টসের রিপ্লাই সেকশনে গিয়ে কাউকে আমি বাজে কথা বলবো, দুই একটা গালিগালাজ করব, তো সেটা আমি কখনোই করব না, আর এগুলো আমি কখনো করিও না। তো এ পর্যন্ত আমার ব্লগে কেউ কখনোই বাজে কমেন্টস করেননি। তো আপনাদের কাছে যদি আমার বোনকে দেখতে ভালো না লাগে তাহলে প্লিজ দয়া করে স্কিপ করবেন। তবুও আমি চাই না কেউ এসে আমার কমেন্টসে অন্য একজনকে গালাগালি করুক বা বাজে কথা বলুক, এগুলো আসলে ঠিক না। তো যাই হোক, আমি বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ এসব নিয়ে আমি বেশি কথা বলতে মোটেও পছন্দ করি না, আর এগুলোতে আমি অভ্যস্ত নই। কেউ এসে বাজে কমেন্টস করলো, তাকে আমি দুইটা গালি দিলাম, এগুলো আসলে আমি পারি না, জিনিসগুলোতে আমি ইউজ টু নই। সবাই তো আর একরকম না, তাই না? এটা আমরা সবাই জানি। সো আমরা নিজ নিজ জায়গায় থেকে কাউকে জাজ না করি, যে যার মতো সে তার মতেই থাকুক, এগুলো নিয়ে আসলে কথা বলাও ঠিক না। তো যাই হোক, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি একটু বেশি জাজ করে ফেলেন, এটা আসলে আমি বলবো যে এই কাজটা করা উচিত নয়, কারণ মানুষ ভেতর দিয়ে একরকম, বাহির দিয়ে হয়তোবা দেখতে অন্যরকম হতে পারে, কিন্তু ভেতরের সাথে বাহির কখনোই কম্পেয়ার করা যায় না। ভেতর বাহির একসাথে মিলিয়ে যদি একটা মানুষকে জাজ করা হয় তাহলে আমি বলবো এটা ভুল। তো যাই হোক, এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না, লাস্ট একটা কথাই বলবো, আমরা কাউকে নিয়ে সমালোচনা না করি। ভালো লাগলে ভিডিও দেখব, ভালো না লাগলে ভিডিও দেখব না। মানুষকে নিয়ে নেগেটিভ সমালোচনা, এটা আল্লাহ পছন্দ করেন না। তো যাই হোক, আমি আমার কথা দিয়ে যদি আপনাদের কারোর মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি সরি বলে নিচ্ছি। তো আপনারা কেউ কষ্ট পাবেন না আমার কথায়, আমি আমার দিক থেকে আমি যতটুকু মনে হয়েছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি, বলেছি আপনাদেরকে। তো কেউ মনে কষ্ট নেবেন না বা আমাকে খারাপও ভাববেন না। আসলে মাঝে মাঝে কিছু বাজে কমেন্টস দেখলে খুব খারাপ লাগে, আমি জানি এগুলো আপনারা আমাকে করেন না, কিন্তু যাকেই করেন তাকে তো আপনারা আমার ব্লগেই দেখছেন। তো আমার ভিডিওতে এসে যদি এই কমেন্টসগুলো করেন তাহলে তো এগুলো আমারও খারাপ লাগে, তাই না? দেখলে তো অনেক খারাপ লাগে। একটা ভালো কমেন্টস যতটা না মন খুশি করে দেয়, তেমনি একটা খারাপ কমেন্টস কিন্তু অনেক কষ্ট দেয় মনে। তো যাই হোক, এই টপিকসটা আমি এখানেই ক্লোজ করব, এটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাচ্ছি না। আমার মনে হয়েছে যতটা বলা উচিত আমি ততটাই বলেছি। আর এর আগেও আমি আমার কয়েকটা ভিডিওতে আমার বোনকে নিয়ে কিছু ব্যাড কমেন্টস পেয়েছিলাম, তো এগুলো নিয়ে আমি আসলে কোনো কথাই বলিনি। বাজে কমেন্টস নিয়ে ঘাটাঘাটি করতে একদমই ভালো লাগে না, কিন্তু আজকে আমি কথাগুলো না বলে পারছি না, কারণ আগে স্কিপ করেছি বিষয়গুলো, এখন ভাবলাম যে একটু কথা বলি এটা নিয়ে, কারণ ইদানিং দেখতেছি যে ইদানিংয়ের ভিডিওগুলোতে, বিশেষ করে কালকের ভিডিওটাতে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। তো সবসময় আমি এই জিনিসগুলো ইগনোর করি, আর আমি আমার পার্সোনাল লাইফে, আমি ব্লগের মধ্যে আমার নিজের সম্পর্কে তেমন আমি নেগেটিভ কমেন্টস পাইনি বললেই চলে। তো সেজন্য এই জিনিসগুলো আসলে নিতে পারি না, খুব খারাপ লাগে যখন একটা নেগেটিভ কমেন্টস দেখি।
তো আপনাদেরকে একটা কথা বলবো যে এগুলো করবেন না। আসলে আমরা ভ্লগ করি ঠিক আছে, কিন্তু আমাদের পার্সোনাল লাইফ তো আপনারা সবাই জেনে বসে নেই। এক একজনের পার্সোনাল লাইফ এক এক রকম, আর আমরা তো আমাদের পার্সোনাল লাইফটা ইউটিউবে তুলে ধরি না। আমরা যতটুকু আমাদের অ্যাক্টিভিটিসগুলো পারি আমরা শেয়ার করি। তো এগুলোর বাইরেও কিন্তু একটা মানুষের ব্যক্তিগত জীবন থাকে। তো আসলে এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি না করি। ভালো লাগলে ব্লগ দেখবো, আর ভালো না লাগলে স্কিপ করব, সোজা কথা। যাই হোক, আমি যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমি আবারও বলছি আমি সরি। তো এখন হচ্ছে আমরা ওর জন্য শার্ট চুজ করতেছি অনেক, আর আমার আজকের ব্লগটাও অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তার জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি। কারণ আমি পুরো শপিংটা, মানে বসুন্ধরা সিটিতে এসে পুরো শপিংটা আমি একটা ব্লগেই রাখতে চেয়েছি, সেজন্য ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে। পার্ট বাই পার্ট আলাদা আলাদাভাবে দিলেও পারতাম। তো অনেকেই যেহেতু বলছেন যে একটু বড় করে ব্লগ দেওয়ার জন্য আপনাদের কাছে নাকি ভালো লাগতেছে ব্লগগুলো দেখতে, আসলে আপনাদের জন্যই ব্লগটা একটু বড় করে দেয়া। তো কেমন লাগে আপনাদের কাছে আমার ব্লগগুলো দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই কিন্তু আমি ইউটিউবে এতটা পথ এগিয়ে আসতে পেরেছি, এটা আমি সবসময়ই বলি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয়তো সম্ভব হতো না। তো সেজন্য আমি সবার কমেন্টসকেই রেসপেক্ট করি। তো কিছু নেগেটিভ কমেন্টস পেয়েছিলাম, তো সেটা নিয়ে একটু কথা বললাম আর কি। সেটা নিয়ে আবার কেউ কিছু মনে করবেন না, আমি বারবার বলছি। তো যাই হোক, আমরা এখন বরের শপিংগুলো শেষ করব। ওর শার্ট, তারপর শু, স্যান্ডেল, বেল্ট, ওয়ালেট, ওয়াচ, তারপর আরও অন্যান্য যে জিনিসগুলো আছে, অ্যাক্সেসরিজ, বাকি সব কিছুই নিয়ে নিব। তো ঠিক আছে, আপনারা আমার শপিংটা এনজয় করতে থাকেন, আমি কিছুক্ষণ পর আবারও কথা বলছি। হোয়াইট শার্টটা চুজ করেছি, শার্টটা খুবই সুন্দর, তিনজনেরই অনেক পছন্দ হয়েছে। তো আমরা শার্টটা নিয়ে নিয়েছি, এখন আমরা যাব শার্টের সাথে ম্যাচিং করে টাই কেনার জন্য, আর টাইয়ের পর তারপর আমরা শুজ দেখব। আর আমি কিন্তু ঢাকায় দুই দিনের জন্য এসেছিলাম, আমি ভেবেছিলাম দুই দিনই হয়তো সব শপিংগুলো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সব শপিংগুলো শেষ করতে সময় একটু বেশি লেগে গিয়েছিল। আর আমরা বিয়ের শপিংয়ের বাহিরেও টুকিটাকি অনেক কিছুই শপিং করেছি। তো আমরা কালকে যাব নিউ মার্কেট। তো নিউ মার্কেটে যাওয়ার পর আসলে অনেক কিছুই পছন্দ হয়ে যায়, ঘর সাজানোর টুকিটাকি জিনিস। তো আমরা বেশ কিছু জিনিসই কিনেছি, আর আমাদের বাসার মানে ফ্যামিলি মেম্বার্সদের জন্য শপিংগুলো আমরা তার পরদিন করব। আর বড় ভিডিও দেখতে যদি আপনাদের বোর লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, আমি আবারও আগের মতো ছোট ছোট ভিডিও দিব। আপনাদের ভালো লাগাটাই হচ্ছে মেইন। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আসলে ব্লগ বানানোর কোনো
সার্থকতাই নেই, ভালো লাগাটাই আমি খুব বেশি গুরুত্ব দিই। যাই হোক, এখন আমরা টাই শপে চলে এসেছি। এখন শার্টের সাথে ম্যাচিং করে যে টাইটা ভালো লাগে সেটা নিয়ে নিব। তো হোয়াইট কালারের শার্টের সাথে রেডিশ কালারটাই বেশি ভালো মানায়, তো আমরা একটু রেডের মধ্যে দেখতেছিলাম। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, তো আমরা চুজ করে নিচ্ছিলাম যে কোনটা ভালো লাগবে। Thank you.
আমাদের হচ্ছে শু, স্যান্ডেল, তারপর হচ্ছে টাই, যে অন্যান্য অ্যাক্সেসরিজ সব কিছুই কেনা হয়ে গিয়েছে। এখন আমরা ওয়াচের দিকে যাচ্ছি। তো আমার বোনের ফ্রেন্ডও চলে এসেছে। ও আচ্ছা, আরেকটা কথা, একজন অনেক বোকার মতো একটা কমেন্টস করেছেন যে আমাদের কি দুজনের ফ্যামিলি মেম্বার্স নেই, আমরা কেন একা একা নিজেরা নিজেরা শপিং করতেছি। তো কমেন্টসটা পড়ে আসলে আমার অনেক হাসি পেয়েছে। শপিং করতে হলে কি পুরো ফ্যামিলি মেম্বার্স সবাইকে নিয়ে আসতে হবে, এমন তো কোনো কথা নেই। আর এখনকার জেনারেশনে হাজব্যান্ড ওয়াইফ একসাথেই শপিং করে। তো এখানে আমার বোন আছে, তারপর আমার হাজব্যান্ড আছে, আর আমার হাজব্যান্ডের শপিংগুলো যেহেতু আমরা ওর পছন্দেই কিনবো, তো ও এখানে ওর থাকাটাই বেশি জরুরি। আর এই করোনা ভাইরাসের মধ্যে আসলে সবাই মিলে এসে একসাথে শপিং করাটা আসলে পসিবল হয়নি, তাই আমরা নিজেরা নিজেরাই শপিং করতেছি, আমরা আমাদের পছন্দ মতো। আর আমাদের প্যারেন্টসরাই বলে দিয়েছেন যে আমরা যেন নিজেরা নিজেরা নিজেদের পছন্দ মতো শপিংটা করি। আর এখনকার যুগে বিয়ের শপিংয়ের সময় ব্রাইড আর গ্রোমের পছন্দটাকেই বেশি প্রায়োরিটিস দেওয়া হয়, আর শপিংগুলো হাজব্যান্ড ওয়াইফ মিলেই করে। এই তো, তো এখন আমরা ওয়াচ দেখব। আর এখন প্রায় রাত 10টার কাছাকাছি বেজে গিয়েছে। তো আমরা আজকে আর শপিং মলে বেশিক্ষণ থাকবো না, আজকে বাসায় চলে যাব। আজকের মতো এখানেই ক্লোজ করব, নেক্সট ডে থেকে আমরা আবারও বের হব। আর বাসায় যেতে যেতেও অনেকটা লেট হয়ে যাবে, তো সেজন্য আমরা এখনই বের হয়ে যাব। আমার কাছে রাতের বেলা শপিং করতে অনেক ভালো লাগে দিনের বেলা থেকে, রাতের শপিংয়ের মজাটাই অন্যরকম। আর আমরা কিন্তু যথেষ্ট সেফটি মেনটেন করি, শপিং মলে ঘুরতেছি, শপিং করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। তো এখানের মোটামুটি অনেকগুলো ওয়াচই অনেক বেশি সুন্দর, আর এখানে হচ্ছে প্রাইসটা একটু বেশি এক্সপেন্সিভ। তো এখানে একটা ওয়াচ আমাদের অনেক পছন্দ হয়েছে, এটা এখনও পরে দেখতেছে। তো এটার প্রাইস ছিল 33K, মানে 33,000 টাকার উপরে। আর এখানকার প্রতিটা ঘড়ি অনেক বেশি এক্সপেন্সিভ, আর 40, 45, 50 হাজার টাকার উপরেও এখানে অনেক অনেক ঘড়ি আছে। তো আমরা এখন ঘড়িটা দেখে তারপর হচ্ছে বের হয়ে যাব। আজকের ব্লগটা আর বেশি লং করব না। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই ব্লগ আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এখানেই বিদায় নিব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, আপনারা সবসময় অনেক ভালো থাকেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। তো যাই হোক, এই তো আমরা এখন বের হয়ে গিয়েছি, আমরা এখন বাসায় চলে যাব। আর যাওয়ার আগে আমরা ধানমন্ডি আটে ফুচকা খাবো, ওখানকার ফুচকাটা অনেক অনেক মজা। তো ফুচকা খাওয়ার পর তারপর আমরা সরাসরি বাসায় চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।